প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছো পিজি পড়ছো তোমাদের এক্সামিনেশান নিয়ে হাইকোর্ট এই মুহূর্তে আজকে কি জানালো ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য হাইকোর্ট কি জানালো কাজী নজরুল ইউনিভার্সিটির এক্সামিনেশান নিয়ে হাইকোর্ট আজকে কি জানালো সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো যেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শেষ শেষমেশ নিরূপায় হয়ে রাজ্যের হাইকোর্টের কাছে গেছে তাদের সমস্যার কথা তুলে যে সিলেবাস শেষ হয়নি পরীক্ষা অনলাইনে নিলেই এই মুহূর্তে তাদের সুবিধা হবে সিলেবাস শেষ হয়নি এই সমস্ত ব্যাপারটা তারা হাইকোর্টের কাছে তুলে ধরেছে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি নয় কাজী নিয়ন্ত্রীর ইউনিভার্সিটি যারা রীতিমতো হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তো কাজী নজরুল ইউনিভার্সিটির যে মামলাটি ছিল তার মামলার হিয়ারিং কিন্তু আজকে ছিল তোমাদের আগে জানিয়েছিলাম যে তিরিশ তারিখ অ্যাকচুয়ালি হিয়ারিং রয়েছে কিন্তু আজকে সেই মামলাটি কিন্তু কোনো শুনানি হয়নি এই মামলাটি আবার রিসেডিউল করে দেওয়া হয়েছে যে পিআইএলের বেশিরভাগ যে মামলা রয়েছে সেটা সোমবার কিংবা মঙ্গলবার হয়ে থাকে এবং তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান শুরু হচ্ছে দু তারিখ স্যাটারডে শনিবার কিন্তু তোমাদের যে সেমিস্টারের শুনানি হওয়ার কথা ছিল ও পিআইএলের আজকে সেটা কিন্তু হয়নি সেটা অ্যাকচুয়ালি হবে মন্ডে সোমবার অর্থাৎ চার তারিখ মানে জুলাই মাসের চার তারিখে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণ হবে যে তোমাদের যে মামলাটি আছে সেই মামলাটি অ্যাকচুয়ালি গ্রহণ হয় কি না অ্যাকসেপ্ট হয় কি না তারপরে এক্সেপ্ট হওয়ার পর কি সুনামি আসবে বুঝতে পারছো একটা লেন্দি প্রসিডিওর তারপরে এ যা অবস্থা তোমরা প্রত্যেকেই জানো এবং এই মুহূর্তে কি আপডেট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সেটা তো জানাবোই তার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করো দু তারিখ থেকে তোমাদেরও কিন্তু এই ক্যালকাটা ইউনিভার্সিটির মতো অফলাইনেই পরীক্ষা শুরু হচ্ছে জোর কদমে প্রস্তুতি চালাও এবং তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য ও আরও তোমরা কম সময়ে কিভাবে পড়াশোনা করলে ভালো নম্বর পেতে পারো তা নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছে আই বাটনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা জেনে নিতে পারো ও তো এখন দেখার বিষয় যে কাজী নজর ইউনিভার্সিটির যে মামলাটি ই সোমবার শোনার কথা সেটা কি জানাই এরপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে আসি ক্যালকাটা ইউনিভার্সিটির একটি মামলা হয়নি তিন তিনটে মামলা হয়েছে তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে তিনটে মামলা আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছি দুদিন আগে যে তোমাদের মামলা কিন্তু সমস্ত কিছু হাইকোর্ট শুনে নিয়েছে হাইকোর্ট দ্বিতীয়বার আর কোনো এই সিলেবাস রিলেটেড বা সেমিস্টার রিলেটেড কোনো কিছু আর কিন্তু শুনবে না অর্থাৎ এই নিয়ে আর কোনো হাইকোর্টে মামলা শোনাই হবে না যেটা তোমাদের বিগত ভিডিওতে আমি জানিয়েছিলাম হাইকোর্ট তোমাদের সমস্ত সমস্যার কথা শুনেছে এখন শুনে এ হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগাচ্ছে হাইকোর্ট এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত সেটা তৎক্ষণাৎ নেয়নি সিদ্ধান্তকে স্থগিত রেখেছে এবং ধীরে ধীরে আমার মনে হয় ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটাও পেরিয়ে যেতে চলেছে এবং তারপরে সিদ্ধান্ত এসে সেরকম একটা কোনো লাভ হবে না বলেই আমার মনে হয় যে এখন দেখার বিষয় হাইকোর্টের দুই বিচারপতি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং দ্বিতীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের যে ডিভিশন বেঞ্চে মামলাটি হয়েছিল এই দুই বিচারপতি কখন চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সেটাই এই মুহূর্তে দেখার বিষয় তো প্রত্যেককে একটাই অনুরোধ করব যে হাইকোর্টের ওপর কোনো আস্থা এই মুহূর্তে রাখবে না কারণ আমার মনে হয় পরীক্ষা শেষের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগে হয়তো আসবে না যেরকমটি আমরা চিত্র এই মুহূর্তে এ তুলে ধরেছি বাদ বাকি তোমাদের কি মনে হয় ওই পরীক্ষার আগে কি কোনো মামলা আসার চান্স আছে যদি আসতো মামলা তাহলে কেন স্থগিত রাখতো এত সময় কেন লাগতো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না